কেশবকে বলেছিলাম তুমি আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো, কেশব কালি মেনেছিল। কেশব সেন তিনি ব্রাহ্ম সমাজে ছিলেন, তিনি তার যে মতবাদ সেটাই প্রচার করেছিলেন, কিন্তু ঠাকুর তাকে ভীষণভাবে প্রভাব তার মধ্যে একটা প্রভাব ফেলেছিলেন আধ্যাত্মিকভাবে। তো তার মধ্যে একটা কথা, এটা খুব কঠিন কথা, বলছে আদ্যাশক্তিকে মানো, কারণ ব্রাহ্ম সমাজে মেইনলি ব্রহ্মের উপাসনা করা হয়। তো বলছেন তুমি শক্তিকেও মানো, কেন? ব্রহ্ম শক্তি অভেদ, আলাদা নয়, শক্তি আলাদা নয়, ব্রহ্মই, মানে তফাত নেই। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। বলছে যতক্ষণ আমাদের দেহ বুদ্ধি আছে, দেহ বুদ্ধি কাকে বলে? দেহকে, শরীরকে আমি বলে ভাবা, আমি বলে ধারণা করা, এটাই দেহ বুদ্ধি। দেহকে আমি বলে যে বুদ্ধি, সেটাই দেহ বুদ্ধি। আমরা তো শরীরটাকেই আমি বলে ভাবি, আমি গেছি, আমি ওখানে গেছি, তো মানে অ্যাকচুয়ালি কে গেছে? আর শরীরটা গেছে, কিন্তু আমি বললাম আমি গেছি। আমি তো কোথাও যায় না, আমি যায় কোথার থেকে কোথায় যাবে? আমি তো আমি হিসেবেই আছে প্রতি মুহূর্তে। শরীরটা এই টালিগঞ্জ থেকে হয়তো কোথাও একটা গেছে, বিরাটি গেছে, শরীরটা গেছে, আমি তো আমি হিসেবেই আছে সবসময় প্রতি মুহূর্তে, কোথা থেকে কোথাও বিচ্ছিত হয় না। কিন্তু আমরা কি বলি, যেই শরীরটা গেল আমি বললাম আমি গেছিলাম, আমি ফিরে এলাম, সবসময় আমি শরীরটাকে আমি বলে ভাবছি। এনে বলছেন যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, দুই আছে, বহু আছে ততক্ষণ, কারণ আমি শরীর, আমি আছি আবার শরীরও আছে, শরীরকে কেন্দ্র করে জগৎও আছে, শরীরটাকে ধরে পুরো জগৎটাই আছে। তো দুই হচ্ছে এবং বহু হচ্ছে, শুধু আমি রয়েছে মানে থাকছে না। কেশব কালি মেনেছিল, বলছেন বলতে গেলেই দুটো, যেই আমি বলছি কথার জগতে যেই আছি সঙ্গে সঙ্গে দুই হয়ে গেল, পুরো এক হলে কাকে বলবো? বলা বলি মানেই দুটো, আর বলা বলি যেই দুই হচ্ছে সঙ্গে সঙ্গে শক্তির এলাকার মধ্যে, সঙ্গে সঙ্গে শক্তির এলাকার মধ্যে, শক্তিকে ডিনাই করা যাবে না। একদম যখন সমাধিস্থ হয়ে বসে আছি তখন এক ব্রহ্মই আছে, বাকি প্রতি মুহূর্তে সেই শক্তি আছেই। তো ঠাকুর যখন তাকে বললেন, তাকে বুঝিয়ে দিলেন, তখন কেশব সেন শক্তিকে মানলেন, কালি মেনেছিল। ঠাকুর বলছেন একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল, শিষ্য মানে সব ব্রাহ্ম সমাজের ভক্তরা, তাদের সাথে কেশব সেন দক্ষিণেশ্বরে গিয়েছেন ঠাকুরের কাছে। আমি বললাম তোমার লেকচার শুনব, চাঁদনিতে বসে লেকচার দিলে না অন্য কোথাও গিয়েছে, তো বলছেন আমি তোমার লেকচার শুনব। ঠাকুর তো জানেন যে কেশব সেনের অনেক বড় দল আছে, সুতরাং তাকে কথা বলতে হয়, তিনি কথা বলেন, এগুলো তো ঠাকুর জানেন। তো বলছেন তোমার লেকচার শুনব, তো চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। বলছে যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, আর তিনি একরূপে ভাগবত, মানে ভক্ত ভগবানের মধ্যে যে লীলা, এই যে
भगवान कथा भागवत बोलछे एक ही ठाकुर बोलछेन एके तीन तीने एक भागवत तुमरा बोलो भागवत भक्त भगवान ठाकुर बोलछेन सबाइके बोलो भागवत भक्त भगवान केशव बोलले आर शिष्यरा सब एक संगे बोलले भागवत भक्त भगवान किन्तु तारा तो उपासना करें ब्रह्मेर उपासना करें तार मध्ये तो भागवत भक्त भगवान ही ब्यापारगुलो अतटा नहीं किन्तु ठाकुर बोलछेन तुमरा सबाई बोलो एवं सबाई बोलछेन जखन बोललाम बोलो गुरु कृष्ण वैष्णव बोलछेन जे भागवत भक्त भगवान सबाई बोलेछे माने सबाई मेनेछे जे एक ही तीन তা বলছে এবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব যে যিনি গুরু তিনি কৃষ্ণ তিনি বৈষ্ণব কৃষ্ণের যে ভক্ত বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় এখন অত দূরে দূরে নয় তাহলে লোকে গোড়া বলবে বলছে অতটা যাবেন না অতটা যদি বলে দেই তাহলে লোকে গোড়া বলবে মানে ওদের যে ভক্তরা আছে ওখানে যে মেম্বাররা আছে ব্রাহ্ম সমাজের তারা তো সব পড়াশোনা জানা শিক্ষিত সব বড় বড় মানে বিরাট বিরাট পণ্ডিত সবাই তাদের কাছে সব তারা সব কিছু মানেন না যে পুজো আর্চা পৌত্তলিকতা তারা এসব অনেক কিছু বলেন তারা এগুলো মানেন না তো বলছেন কি তাদের ক্ষেত্রে ওটা একটা অসুবিধা হয়ে যাবে তারা বলবেন যে এটা গোড়ামির কথা হয়ে গেল গুরু কৃষ্ণ বৈষ্ণব এসব বৈষ্ণবরা বলে তো সঙ্গে সঙ্গে কেশব সেন দেখেছেন যে তো বিপদ সব যদি বলতে হয় তাহলে আমার দরটল একটু সমস্যা হয়ে যাবে বলছে মহাশয় অত দূরে না সঙ্গে সঙ্গে ব্রেক লাগিয়ে দিয়েছেন যে এইটুকুই থাক আজ আজ এর বেশি না ওনারা তো দলটা নিয়ে করতে হবে বলছে তাহলে লোকে গোড়া বলবে ঠাকুর এরপর বলছেন ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন ঈশ্বর লাভ না করলে হয় না বলছে ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন তিন গুণের পারে যাওয়া ভীষণ কঠিন আমরা সবসময় গুণের মধ্যে থাকি হয় তমগুণ তমগুণে সব মানুষ যত বাজে কাজ বাজে বাজে রকমের চিন্তা তারপর ঘুমিয়ে থাকা পরনিন্দা পরচর্চা নেগেটিভ সব ভাব এগুলো তমগুণ থেকে হয় রজগুণ থেকে কি হয় কাজ কর্ম এই কাজ করছি ওই কাজ করছি অনেক কিছু বড় বড় ভাবনা বড় বড় চিন্তা অনেক কিছু করছি একটা ক্রিয়াশীলতা এই করব ওই করব কিন্তু তার সাথে সাথে অনেক কিছু আমাদের অহংকার আমাদের লোভ এগুলোও চলে আসে এগুলো সব কিছু চলে আসে এটা হলো রজগুণ আর সপ্তগুণে কি মানুষের মধ্যে ভালো কোয়ালিটিগুলো ভালো গুণগুলো চলে আসে সবাইকে ভালোবাসা কারোর ভুল দেখলে ক্ষমা করা মানুষের সেবা করা সুন্দর সুন্দর জিনিসগুলো সপ্তগুণে সাধারণত তিন ধরনের মানুষ দেখা যায় ম্যাক্সিমাম তিন ধরনের মানুষ দেখা যায় কেউ একদম নেগেটিভ হয়েই থাকে তার কাছে কিছুই ভালো না সব বাজে কেউ একদম কাজকর্ম করব বিরাট নাম করব আমার খুব নাম হবে এটা আছে আবার ভালো কাজও করব আবার কেউ খুব শুদ্ধ সুন্দরভাবে থাকে মানুষের সেবা করে মানুষ মানুষের জন্য মানুষের মঙ্গল করে সেরকম মানুষও আছে কিছু দেখতে পাওয়া যায় এর মধ্যে সীমাবদ্ধ তিনটে গুণ ত্রিগুণাতীত হওয়া খুব কঠিন মানুষ এর পরে আর ছাড়িয়ে যেতে চায় না যখনই কেউ একটু ভালো কাজকর্ম করে তখন ভাবে আমি চরম জায়গায় পৌঁছে গেছি আমি মানুষের জন্য এত করছি আমি ওই গ্রামে গিয়ে এত দিয়ে দিলাম ওখানে গিয়ে এত করে দিলাম আমি ঠিকই আছি আমার আর কোনো কিছু দরকার নেই ভেতরে এই ভাবটা থাকে ভীষণভাবে থাকে এবং ওইখানে গিয়ে আটকে যায় একটা অনেক বড় রাস্তা একদম লাস্টে হলো সেই গোল সেই গন্তব্য কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে একটু আগে ওই জায়গাটায় রাস্তাটা খুব সুন্দর চারদিকে দারুণ দারুণ দোকান বাজার
মেলা টেলা বসে, হ্যাঁ, যখনই ওইখানে ঢুকি মেলাটার মধ্যে, তখন আর আমার এরপরে যেতে ইচ্ছে করে না। বা এখানে তো দারুণ থাকা যায়, খাওয়া যায়, সুন্দর, এখানে কোনো কিছু খারাপ নেই, এটা হলো সপ্তগ্রাম। কিন্তু গোল সেই গন্তব্যস্থল আর ওই একটু আগে থেমে যাওয়া দুটোর মধ্যে একটু তফাত আছে, ওই যতটা গ্যাপ ওই গ্যাপটা আছে। ওখানে কি, ওখানে সর্বকামাপ্তি, সব শেষ, পরিপূর্ণ, আর কিছু বাকি নেই, সব পাওয়া, হয়ে যাওয়া, ওই চরম জায়গা। ওটাই বলছে সেই ত্রিগুণাতীত, গুণের পারে, গুণের অতীত। আমরা তিন গুণের মধ্যে থাকতে ভালোবাসি। আমরা বাচ্চাদের শেখাই কি না, সত্ত্বগুণে এটলিয়ে যাও। যদিও এখন রজগুণের শিক্ষা দেওয়া হচ্ছে, কিছু কিছু আরো অনেক কিছুই শেখানো হয়, কিন্তু সত্ত্বগুণ ছাড়িয়ে যেতে চেয়েও না, তাহলে তো তুমি আমাকেও ছাড়িয়ে চলে যাবে, সমস্যার ব্যাপার, আমাকেও ছাড়িয়ে চলে যাবে। বেদ বলে বেদের পারে যাও। বেদ বলছে কি, বেদের পারে যাও, যেখানে বেদ অবেদ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে নিস্ত্রিগুণ্য ভাবার জন্য, যে তুমি ত্রিগুণাতীত হও, গুণের পারে যাও। তার মনে হয় না যে একদম গুণের পারে চলে গেলে যদি আমাকে এসে ডিপ করে প্রণাম না যদি না করে, কৃষ্ণের এটা মনে হচ্ছে না। কেন না, গুণের পারে গেলে কি একাকার, কিন্তু তিনি তো সবাইকে এক দেখছেনই, তিনি চাইবেন না যে তার সামনে যে ভক্তটা আছে সেও একাকার হয়ে যাক, ওটাই তো চরম। এই জন্যই ঠাকুর বলছেন কি, ভগবান ভক্ত ভাগবত এক, একে তিন, তিনে এক। এনে বলছেন যে ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। বলছে ঈশ্বর লাভ না করলে হয় না, মানে ঈশ্বর লাভ করা বলতে কি বোঝায়, যখন আমার সেই সমাধি হয়ে একাকার হয়ে গেলাম, তখনই আমি ত্রিগুণাতীত হলাম, তখনই ঈশ্বর লাভ হলো, ওটাকেই বলা হচ্ছে ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, সবার জীবনের। সুতরাং মানে ত্রিগুণাতীত হওয়া একই কথা। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না, এই মায়া মানুষকে অজ্ঞান করে রাখে। জীব মায়ার রাজ্যে বাস করে, মায়া মানে তার মনেরই অজ্ঞান, এটাই মায়া, এটাই আমাকে সেই সত্যকে জানতে দিচ্ছে না। তার জন্য কে দায়ী, আমি দায়ী, আমারই মনের অজ্ঞান। একজন অনেকদিন ধরে গায়ে সাবান টাবান দিচ্ছে না, গায়ে ময়লা হয়ে গেছে, তার গায়েরই ময়লা, তাকেই সাবান দিতে হবে। সে যদি অন্য কারোর দিকে দোষ দেয় যে ওর জন্য, ওই ঈশ্বরের জন্য আমার গায়ে ময়লা হয়েছে, এটা কি হলো? এটা আমার নিজের প্রোডাকশন, আমাকে নিজেকেই ধুতে হবে, নিজেকেই ধুতে হবে। সেরকম এই এই মনেরই অজ্ঞানতা, এই অজ্ঞানতা থেকে আমাকেই বার হতে হবে, তার জন্য ছটফট করতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে, তার জন্য কাতর হতে হবে, তাহলেই হবে, চেষ্টা করতে হবে, চাইতে হবে, তাহলেই হবে। আমি বললাম ঈশ্বর তার ইচ্ছেতেই হবে, তিনি বলতে পারি, কিন্তু তাহলে মুমুক্ষুত্ব কথাটার আসতো না, তাইলে শাস্ত্রে মুমুক্ষুত্ব কথাটা তৈরি হতো না, ঠাকুর ব্যাকুলতার কথা বলতেনই না। ব্যাকুল তো কে হয়, ঈশ্বর ব্যাকুল হয় নাকি ভক্তকে ব্যাকুল হওয়ার কথা বলে? ভক্তকে তো বলে। সেই জন্য বলছেন যে এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না, এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদয়ে একটা এড়ে বাছুর এনেছিল, একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। হৃদয়রাম ঠাকুরের ভাগ্নে বাছুরকে এনেছে, সেটাকে বাগানে বেঁধে রেখেছে ঘাস খাওয়াবে। আমি জিজ্ঞাসা করলাম, হৃদয় ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদয় বললে, মামা এরেটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হয়ে লাঙল টানবে। বলছে এখানে বেঁধে রাখছিস কেন? বলছে না, ওকে একটু
ইয়ে টিয়ে করে তারপর দেশে পাঠাবো, ওখানে বড় হয়ে লাঙল টানবে। যাই এ কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। ঠাকুর সঙ্গে সঙ্গে মানে সেন্সলেস হয়ে গেলেন। কি মনে হয়েছে, কি মায়ার খেলা, কোথায় কামার পুকুর শিওর, কোথায় কলকাতা, এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে, এরই নাম সংসার, এরই নাম মায়া। সন্তান জন্ম হয়েছে, এবার পড়াচ্ছি, মানে ঘাস খাওয়াচ্ছি, ঘাস খাওয়াচ্ছি। এবার জিজ্ঞেস করা হলো কি হবে, না বড় হবে, তারপর আরেকটা সংসার করবে, তারপর আমাদের মতো ঘানি ফেলবে। ঠাকুর কিন্তু একটু ওইটা মানে ওর কথা শুনেই সঙ্গে সঙ্গে পড়ে গেছেন। সে কি ভয়ঙ্কর মায়া, দুস্তর মায়া, কঠিন আছে, নিজের পুরুষকার চাহিদা তাহলে পার হওয়া যায়, পার হওয়া যায়, মানুষ পার হয়, তিনি পার করেন, কিন্তু আমাকে চাইতে হয়। বাচ্চা কেঁদে ওঠে মা কোলে তোলে, বাচ্চা কেঁদে ওঠে মা কোলে তোলে, না কাঁদলে মা খুশি থাকে, থাক ওখানে পড়ে চুষি কাঠি নিয়ে বসে থাক, ওই যখন যেটা দরকার একটু দিয়ে দিল, ব্যাস মা খুশি। কিন্তু যেই কেঁদে ওঠে সঙ্গে ও বাবা বাবা বাবা, কেঁদে উঠতে হবে, না কাঁদলে উপায় নেই, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল, ঠাকুর বলছেন আবার পরে, ওটা মানে একটু পরে বলছেন, অনেকক্ষণ পরে ভেঙেছিল, মানে এমন এমন শক্ট, ওই গরুটার কথা ভেবে, বাছুরটার কথা ভেবে। ঠাকুর সব কিছুর সাথে একাত্ম একাত্ম হয়ে যাচ্ছেন, যে ও বড় হবে, বড় হয়ে লাঙল টানবে, তা ভিতরে লেগে গেছে। কেন তিনি জানেন, আমরা সবাই মুক্ত স্বভাব, পড়লেন কেন, পড়ে গেলেন কেন, তিনি জানেন আমরা সবাই মুক্ত স্বরূপ, আমরা সবাই মুক্ত স্বরূপ, কিন্তু আমরা মুক্ত হতে পারছি না, বদ্ধ হয়ে আছি নিজেরই মায়াতে। এই যে বদ্ধ হয়ে আছি তার জন্য কষ্ট পাচ্ছেন। যদি আমরা মুক্ত না হতাম, মুক্ত হতে হতো, তাহলে কষ্ট কম হতো। মহাপুরুষরা সাধারণ আমাদের দেখে কষ্ট পান, কেন, আমরা সবাই মুক্ত, কিন্তু আমরা সবাই বদ্ধ হয়ে আছি, এবং মুক্ত হতে চাইছিও না, কিন্তু এটাই সব থেকে দুঃখের কারণ। হাতেই আছে কোটি টাকা, ওটার ওটা দামই বুঝি না, আমি ভিক্ষে করে বেড়াচ্ছি, ওরকম অবস্থা। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল, কষ্ট হয় মহাপুরুষদের, মানুষ যখন হাহাকার করে, দুঃখ পায়, কষ্ট পায়, নিজেরই অজ্ঞানতার জন্য মহাপুরুষরা কষ্ট পান। আরে ও বুঝছে না কেন, সোজা তো, কঠিন নয়, তারই ভেতরে আছে, বাইরে কোথাও নেই, বাইরে কোথায়, এই যে বললাম অনেক রাস্তা গন্তব্য, আমারই তো ভেতরে, কিন্তু আমরা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। তিন চারটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্ত কোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট, কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট, ভাবের মধ্যে আছেন, অর্ধ বাহ্য দশা, একটা হলো তার বাহ্য দশা, যখন বাইরে ব্যবহার করছেন, মানুষের সাথে কথা বলছেন, সেটা একটা, একটা হলো অর্ধ বাহ্য দশা, আর একটু মনটা মানে চড়েছে, সেখানে তার জগতের খেয়াল বেশি নেই, তখন একদম ঈশ্বরের সাথে, মায়ের সাথে তার কথা হচ্ছে বা ভেতরে কিছু একটা হচ্ছে, আর আরেকটা হলো অন্তর্দশায়, যেখানে একদম সমাধিস্থ ঠাকুরের। তো মায়ের সাথে কথা বলছেন, মার সাথে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা ওকে এক কলা দিলি কেন,
বলে না যে অনেকগুলো মানে শক্তির কলা আছে, এত কলা এত কলা, এক কলা মানে কিছুটা শক্তি, ঈশ্বরেরই কিছুটা শক্তি কারোর মধ্যে। তো ঠাকুর কারো সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে ওকে এক কলা দিলি কেন, হয়তো কেশব সেন। ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, আবার বলিতেছেন, মা বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে। ঠাকুর মাকে প্রশ্ন করছেন এবং ভেতর থেকে আবার উত্তরও আসছে, মাই যেন যেন মাই তাকে উত্তরটা দিচ্ছেন কি যে না ওর জন্য এটাই ঠিক আছে, এর বেশি না। ঠাকুর তো প্রেমের দেবতা, তিনি চাইছেন যে সবাইকে সবকিছু দিয়ে দিতে, তো তার মনে হচ্ছে যে ও তো আরেকটু শক্তি হলে ভালো হতো, এই জন্য তার ভেতরে প্রশ্নটা যাচ্ছে এবং উত্তর চলে আসছে যে এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। তো রাখাল যিনি কথামৃত লিখেছেন তার মনে হচ্ছে যে ঠাকুরই হয়তো এক একজনকে যে শক্তি দিচ্ছেন, তিনি তাদের জীব শিক্ষার জন্য, তাদের তারা কাজ করবে জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য, তার জন্য হয়তো এই কথাগুলো তিনি বলছেন, তার ভেতরে আসছে। রাখাল আছেন যিনি পরে ব্রহ্মানন্দজি হলেন, ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি, তোকে রাগালুম কেন, এর মানে আছে। রাখালকে হয়তো কিছু একটা বলেছিলেন, রাখালের হয়তো একটু মনে লেগেছিল, অভিমান হয় না, একটু হয়তো অভিমান হয়েছিল, বলছে রাগালুম কেন, তার একটা মানে আছে। ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়, পিলে যদি ভেতরে থাকে তখন দেয় না, যেই ওটা বেরিয়ে আসে তখন দেয়। বোঝা গেল? ভগবান আগে বলতেন যে নাপি যখন চুল কাটে, চুল কাটতে কি দরকার, শুধু কাঁচি থাকলেই তো হয়, কিন্তু একটা চিরুনি থাকে, চিরুনিটা দিয়ে চুলটা এরকম তোলে, যাদের চুলটা পাতা চুলটা এরকম তোলে, তুলে তারপর কাটে, যদি চুলটা না ওঠে তাহলে কাটা যাবে না। তা আমাদের কি হয়, আমাদের অহংকারগুলো নামানো থাকে, এবার ভগবানের কাছে এলাম, ভগবানের থেকে কথা শুনছি, হ্যাঁ খুব ভালো, এসে প্রণাম করছি, সব সুন্দর, কিন্তু অহংকার তো ভেতরে আছে, কিন্তু অহংকারটা কিরকম আছে তার সামনে তো মুখ তুলে দাঁড়ায় না, যেই ভগবান থেকে বেরোলাম সঙ্গে সঙ্গে আমার অহংকারটা এরমভাবে উঠলো, রাবণের 10 মাথার মতো, বাকি সময় তার কাছে কিন্তু নত। এবার ভগবানকে তো ওটা কাটতে হবে, ওটা যদি থাকে একসময় তো মাথা তুলবেই, সাপ চুপচাপ আছে, একটা বিষধর সাপ চুপচাপ আছে, তার মানে কি চুপচাপ থাকবে, সময় মতো সেই ফোনা তুলবে? এটা তো ভগবান জানেন, মহাপুরুষরা জানেন, গুরুরা জানেন। তো শিষ্য আসে, শিষ্য তো গুরুর সামনে বেশি ইয়েটি করবে না, কিন্তু গুরু সব থেকে বেশি জানে ওর অহংকার আছে, যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, যতই এসে পায়ে পড়ুক, অহংকার আছে, অহংকার থাকবেই। এবার তখন কি করেন, খোঁচা মারেন, খোঁচা মারলে তখন ওটা বেরিয়ে আসে, খোঁচা মারলে তখন তখন কোনো না কোনোভাবে বেরিয়ে আসে, এই মানে চিরুনিটা চুলটা উঠলো তখনই খেচাম, তখনই বলি দাম। তো বলছেন তোকে রাগালুম কেন, এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে, ডেঞ্জারাস, তারা জগৎগুরু, গুরুর গুরু, তারা শিষ্য তৈরি করেন না, গুরু তৈরি করেন, কিন্তু গুরু তৈরি হতে গেলে তার আগে তো সমস্ত কিছু যেতে হবে। গুরু মানে কি, যার মধ্যে স্বয়ং ঈশ্বর যার মধ্যে দিয়ে খেলেন, যার মধ্যে দিয়ে খেলেন, তো তার তো অহংকারটাকে ছেটে দিতে হবে, অহংকার থাকলে তো হবে না। এমন বলছেন যে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। ঠাকুরের কথা ডেঞ্জারাস, সাংঘাতিক কথা, অবতার পুরুষ। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ,
হাজরা যেতেন ঠাকুরের কাছে, তো বলছে ওকে দেখলাম শুষ্ক কাঠ, মানে ভেতরে কোনো সার নেই, খুব একটা রস টস কিছু নেই, ঈশ্বরের প্রতি খুব একটা টান নেই, তবে এখানে থাকে কেন এটা একটা প্রশ্ন। তো হাজরা কিন্তু ঠাকুরের কাছে যেতেন মাঝে মাঝে, কানেকশন ছিল, তো প্রশ্ন হলো সে যদি তার ভেতরে যদি সেরকম সার না থাকে ওখানে থাকে কেন? ভক্তদের সাথেও তার কথা হতো, নরেন টরনের সাথে হাজরার কথা হতো, ঠাকুর খুব একটা পছন্দ করতেন না ওনার সাথে কথা বললে। তো এটা একটা প্রশ্ন যে ও যদি এরকমই হয় তো ঠাকুরের কাছে কিভাবে এলো? তো বলছেন তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়, মানে ভক্তদের তো জ্বালাবে, ভক্তদের ডিস্টার্ব করবে, এবার ভক্তরা ওই বাধা পার হয়ে তখন ভগবানের কাছে ঈশ্বরের কাছে আসতে হবে। জটিলা কুটিলা মানে রাধার দুই, একজন শাশুড়ি একজন বোধ হয় নন, দুজন প্রচন্ড বাধা দিত, রাধা তো কৃষ্ণের কাছে যাবেন, এবার তারা প্রচন্ড ভাবে বাধা দেয় নানা দিক দিক দিয়ে, কিন্তু রাধা সব বাধা পেরিয়ে কৃষ্ণের কাছে যেত। তো জটিলা কুটিলা থাকলে প্রতিটা জায়গায় এরকম থাকে জটিলা কুটিলা, কৃষ্ণের সময় ছিল এই যুগে নেই নাকি, এই যুগেও আছে, তারা বাধা দেয় নানাভাবে, সূক্ষ্মভাবে স্থূলভাবে নানাভাবে বাধা দেয়, কিন্তু তাদের রাখা আছে ঈশ্বরেরই ইয়েতে রাখা আছে, কেন বাধা দেবে তখন ভক্তরা সেটাকে সেই বাধা পেরিয়ে আসবে, লীলা পোষ্টাই হবে, মানে একদম শক্ত হবে, দৃঢ় হবে লীলাটা, কোনো বাধাই যদি না থাকে তাহলে মজা কি, তাই না? এই যে ফুটবল খেলা হয়, মোহনবাগান ইস্টবাংলা খেলা হবে, মোহনবাগান দল নেমে গেল, 11 জন নেমে গেছে, ওদিকে ইস্টবাংলা দল পৌঁছায়নি, ইস্টবাংলা পৌঁছায়নি, তখন কি হবে? দর্শকরা সব বসে আছে, পৌঁছাতে হবে, তো দুটো দল হলে তো তখন খেলাটা হবে, শুধু মোহনবাগান ওরা কি বলবে যে তোমরাই দুটো দলে ভাগ হয়ে খেলো, তা বলবে না, তখন খেলা মানে ক্যান্সেল করে দেবে, কল্ড অফ হবে, খেলাটাকে ক্যান্সেল করে দেওয়া হবে, যে অন্য দল আসেই নি, দুটো এলে তখন শুরু হলো চিৎকার চেঁচামেচি হুলুস তুল, এ মারছে ও মারছে, এ পড়ে যাচ্ছে, এ ইনজিওর হচ্ছে, এই করে করে কেউ একটা দল গোল করে দিল, জিতে গেল। এবার দর্শকরা যখন ফিরবে খুশি হবে, হ্যাঁ দারুণ খেলা দেখলাম, একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আগে ছোটোবেলায় খেলা টেলা দেখতাম, আমার এক বন্ধু তিনি এখন সন্ন্যাসী, আর দুজন মিলে খেলা দেখছি, ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়ার কোনো ম্যাচ, এবার ওই অপোজিশন মানে খেলতেই পারেনি, মানে খুব কম রানে শেষ হয়ে গেছে, হ্যাঁ আর ইন্ডিয়া হাসতে হাসতে ম্যাচ বের করে দিয়েছে, তো বন্ধুটা বলে যে খেলাটা জমলো না, আমি তো মানে ওদের 0 রানে সব আউট হয়ে গেলে আমি খুশি হই, হ্যাঁ বলে খেলাটা জমলো না, আমি ওর বলে কী খেলা জমলো না, ইন্ডিয়া তো জিতেছে, এবারই তো একদম শেষ করে দিতে হবে, আমি এরকম বলে কেন, যদি কষ্ট করে যদি কোনো রকমে যদি হেরে যেত, হ্যাঁ সুতরাং লীলা পোষ্টাই হওয়ার একটা ব্যাপার আছে, ঈশ্বর যে তিনি একটু মজা দেখেন, বেশি সহজভাবে ভক্তরা এসে গেলে তার খুব একটা ইন্টারেস্ট লাগে না মনে হয় আমার, হ্যাঁ ওটার জন্য একটু বাধা টাধা চারদিক থেকে ক্রিয়েট করে দেন আর কি। তো বলছে হাজরা কেন আছে, বলছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়, মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়, মাস্টারকে বলছেন ঈশ্বরীয় রূপ মানতে হয়, জগদ্ধাত্রী রূপের মানে কি জানো, তিনি জগৎকে ধারণ করে রয়েছেন, জগদ্ধাত্রী, তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায়, তিনি ধারণ করলেই জগৎটা থাকে, নাহলে জগৎটা পড়ে যায়, আধার এবং আধেয়, তিনি স্ক্রিনটা আছে বলে তার উপর সিনেমাটা হয়, স্ক্রিন যদি না থাকে সিনেমা হবে না, বলছে তিনি ধারণ করে আছে, মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন, এবার আমার মধ্যে ঈশ্বরীয় প্রকাশ কখন হবে, যখন মন করি, করি মানে হাতি, আমাদের মনগুলো কীরকম এক একটা পাগলা হাতির মতো,
মন এদিক থেকে ওদিক ছুটতে থাকে। হাতি যেরকম ছোটে মন তার থেকে অনেক স্পিডে ছোটে। এক মুহূর্তে এখান থেকে ওখানে চলে যায়, দিল্লি চলে যাই, এক মুহূর্তে ইউক্রেনে চলে যাই, টাইমই লাগে না, যাচ্ছি তো, মানে মনটা তো পৌঁছে গেছে ওখানে। ওখানে কি যুদ্ধ হচ্ছে, মন ওখানে দু মিনিটে আবার আমেরিকা চলে গেল, 2 মিনিটে সিনেমা হলে চলে গেল, হাজার জায়গা ঘুরতে থাকে এরকম মন। এই মনটাকে শান্ত করতে হয়, হাতিকে যেরকম বশ করতে হয় মনটাকে শান্ত করতে হয়। মনটাকে শান্ত করলে তখন ভেতরে তার প্রকাশ হচ্ছে, তখন জগদ্ধাত্রী উদয় হন। রাখাল মন মত্ত করি, মত্ত হাতি পাগল, মানে এমনি হাতিও না, এমনি হাতি তো শান্ত চুপচাপ আস্তে আস্তে করে চলছে, পাগলা হাতি অন্যরকম ডেঞ্জারাস, ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে। আমাদের মনটা প্রতি মুহূর্তে তাই করছে, আমরা বুঝি না। আমি বলি আমি তো খুব শান্ত, এক জায়গায় বসে আছি, এক জায়গায় বসে থাকলে শান্ত হয় নাকি? মন এক জায়গায় থাকলে শান্ত হয়, মন কি এক জায়গায় আছে? মন এক জায়গায় নেই, মন ভয়ঙ্কর চঞ্চল। এখানে বসে ম্যাক্সিমাম লোক এখন বাড়ির কথা ভাবছে, কতক্ষণ চলবে, তাই না, কতক্ষণ যেতে হবে, আমার ছেলেটা আসবে, এই করে দিতে হবে, ওই করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? বেশিক্ষণ চললে আবার মুশকিল, কি বলে বেরোবো, এটা এটাও প্ল্যানিং চলছে শুনতে শুনতে। মন মত্ত করি, পাগলা হাতি মনটা। শ্রীরামকৃষ্ণ, সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে, সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন, ঘরে ধুনা দেওয়া হইল, ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন, মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে, ঘরের ভিতর সবাই নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন, ঠাকুর ভাবাবিষ্ট। সুতরাং এই যে ভাবাবিষ্ট মন তার কন্ট্রোলে, এই মন ভয়ঙ্কর। আধ্যাত্মিকতা মানে মনটাকে স্থির করা, শান্ত করা, এর থেকে বড় কিছু না। যত শান্ত হবে, যত স্থির হবে, তত প্রকাশ হবে, তার প্রকাশ, তার প্রকাশ।